জয়পুরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। জয়পুরহাট থেকে শীতল চন্দ্রের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নারীর সমধিকার সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ, এই প্রতিপাদ্য 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে জয়পুরহাটে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ শুক্রবার সকাল 10:30টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে বক্তব্য দেন জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, জয়পুরহাট মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লাইলুন নাজমা, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট ও জেলা মহিলা লীগের সভাপতি শাম্মী আজিজ সাজ